এরপরে মিমিনুর আপনি লিখেছেন, আমি খুব মানসিক দুশ্চিন্তে আছি, আপনার সাথে যোগাযোগ করতে চাই, কীভাবে যোগাযোগ করতে পারি? বোন, আপনাকে এবং আপনার মাধ্যমে অন্যান্য সমস্ত ভাই বোনদেরকে আমরা জানাচ্ছি যে আমরা আমাদের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান, আমরা এমন কোনো ব্যক্তিত্ব নন যে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমরা আপনাদেরকে একেবারে তার জন্য কঠিন কোনো শর্ত আরোপ করে দিব, এরকম নয়। তবে শৃঙ্খলার স্বার্থে, যেহেতু অনেক মানুষের ডিমান্ড আর আমি মানুষ একজন এত প্রেশার নিতে পারি না, সেজন্য আমরা একটা নিয়ম করেছি, তা হলো আমার ব্যক্তিগত যে ওয়েবসাইট আছে, যে পোর্টফোলিও আছে, ahmadullah.info, গুগলে গিয়ে ahmadullah.info লিখে সার্চ দিলে যে পেজ আসবে, সেই পেজে ঢুকে সাক্ষাতের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্য দিয়ে সাবমিট করলে আমাদের কাছে এটা জমা হয়ে যাবে। আমাদের অফিসে নির্দিষ্ট ব্যক্তি যে দায়িত্বপ্রাপ্ত, তিনি এটা দেখে আপনাকে হয়তো কল করবেন যদি তিনি প্রয়োজন মনে করেন। সেখানে অবশ্য লেখাও থাকে যে সাধারণত শনিবার জোহরের সলাত আমি আমাদের আফতাবনগর অফিসে পড়ি, সেখানে আসলে আপনি দেখা হয়ে যাবে। আর যদি আপনি একান্তে কথা বলতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে আপনার ডিটেল লিখবেন, সেটা দেখার পর সংশ্লিষ্ট ব্যক্তি যদি মনে করেন যে এটা খুব বেশি প্রয়োজনীয়, তাহলে সেক্ষেত্রে তিনি প্রায়োরিটি দিবেন অথবা সিরিয়াল করবেন এবং আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা।